হ্যাঁ বন্ধুরা, আমি এখন মাকে পেটটাও পড়াবো। দেখো বন্ধুরা, এই দেখো। তো মেয়ে আজকে আমাকে মেকআপ করাবে। ও নিজে নিজে মেকআপ খেলতে খুব পছন্দ, তো ও বলে আমাকে নাকি মেকআপ করাবে। তাই জন্য আমি কিছু কিছু প্রোডাক্ট এখানে দিচ্ছি, কিছু কিছু প্রোডাক্ট এখানে আমি নিয়ে এসেছি। ছোটো ছোটো প্রোডাক্টগুলো সব দিচ্ছি না, কারণ আমার ইচ্ছে নেই মেকআপের মানে এত কষ্টের জিনিস নেওয়া, সেগুলো নষ্ট করুক। তো কিছু কিছু প্রোডাক্ট ওকে আমি দেবো, যেগুলো দিয়ে আমাকে মেকআপ করবে। দেখো তোমরা, এখানে আমি প্রোডাক্টগুলো নিয়েছি। তো এই সমস্ত প্রোডাক্টগুলো আমি নিয়েছি এখানে, সমস্ত কিছুই মোটামুটি আছে। ব্রাশ, তুলি, মেকআপের যা যা লাগে, আই শ্যাডো প্যালেট, বেস ক্রিম, সব কিছুই আছে। ওকে ও যদি ও টুকটাক জানে, যেমন লিপস্টিক জানে, কাজল জানে, কোথায় কী লাগাতে হয়, ফেস কোটা জানে, সব কেউ জানে না। আই শ্যাডো কোথায় লাগাতে হয় সবই জানে। আমি শুধু ওর হাতে তুলে তুলে দেবো লাগানোর সময়, তো সেগুলোই তখন লাগাবে। তো তোমরা সঙ্গে থাকো, দেখি আমাকে কী ভূত বানায়। প্রথমে আমায় একটা ময়েশ্চারাইজার লাগিয়ে দিচ্ছিল, ওর হাতে বেশ ভালোই আরাম লাগছিল। আমার তো ঘুমই পেয়ে যাচ্ছিল ছোট ছোট হাতে। কি সুন্দর টিনটা লাগাচ্ছিল, কিন্তু পুরো মুখে লাগাইনি, একটুখানি গালে মাখালো, কপালে দিলে হয়ে গেল। লাগিয়ে দেবে ওর এই ছোটো ছোটো আঙুলে যতটুকু ফাউন্ডেশন উঠছিল পুরো মুখে ঠিকঠাক হবেই না। ওটাগুলো নষ্ট করে একদম যতটা কাটলাম ওইগুলো অল্প করেই দিতে, তো খুবই শখ, সেই শখের জন্য যদি তুলে করা চাই যেগুলো। জানি ওর ব্লু কালারটা পছন্দ, তাই ব্লু কালারটাই তুলেছে। তোমাকে একটু দেখাই, দেখো আই শ্যাডো কালারটার কি অবস্থা, কেমন করেছে। তাই জন্য এটা যেমন ইউজ করা হয় না, ও এইসব করে প্যালেটটাকে নিয়ে। গালে আবার কি দিচ্ছ ওগুলো? নাকের ওখানে যে চকচক করে দিতে হয় সেটাও জানে, আবার চকচক করছে। গালে একটু ব্লাশার দাও, এই ব্লাশারটা নাও আর দাও। আচ্ছা এখান থেকে এটা দিয়ে দাও, এটা তো হয়েছে 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 ওটার কাজ। এখান থেকে ব্লাশার নাও, অত দেয় না, শুধু গালি দেয়। এই টমেটোর মতো গালগুলো দেয়, টমেটো তো না, লুচির মতো গাল টমেটো কর। ওটা নেয় না, তুমি ওটাই নাও যেটা দিলাম, তুলিটা নাও। এবার এই লাল লালগুলো গালে দাও, এই লুচিগুলোকে টমেটো বানাও। হচ্ছে না তার নাও, করো লালটা নাও, লালটা কোনটি লাগবে? ও জানে আমাকে চাচ্ছুনি লাগবে, ডার্ক পিঙ্ক কালারটা লাগলে লাগালে আমাকে শাকচুন্নি লাগবে, তাই এইটা লাগাও।
ওটাও বোঝে আবার যে বেশি বেশি গাল লাল করে দিলে শাশুড়ি লাগবে, ভূতনি লাগবে। হয়ে গেছে লাগানো? দেখো আই শ্যাডোটা আবার ঠিকঠাকই দিয়েছে, দুটোতেই আবার ব্লু ব্লু দিয়েছে, আলাদা করে আবার অন্য কালার দেয়নি। ওখানেও দেয়, এখানে দেয়। হয়ে গেছে, গুরু হয়ে গেছে। এবার ওষুধ লাগবে। এবার যে কি করবে, কি যে লিপস্টিক লাগাবে, কিভাবে লাগাবে কে জানে। দাও খুলে দিই। অন্য সময় ওকে আমি আমার মেকআপের জিনিস হাত দিতে দিই না, আজকে ভাতে পেয়ে মনের মতো করে ইচ্ছে মতো নষ্ট করছে। তুমি কোথায় লাগাবো বলো দেখি, কোথায় লাগাবে? ও মা ওখানে কি করলি, ওখানে লাগাই। তুই কি মাকে সুন্দর বানাবি না কি বানাবি? আচ্ছা তাহলে লাগাও, কোথায় লাগাবো লাগাও। আমি জানি না তুই কি করছিস, কর আমি পরে দেখবো। হয়েছে হয়েছে, চোখে লাগবে তো আমার। এবার ওখানে নাকি আইলাইনার লাগবে। আবার এই ভাগ্যিস আমি পেন আইলাইনারটা দিয়েছি, নাহলে আরো অবস্থা খারাপ হয়ে যেত। এইভাবে কারা এটা লাগে, কোন মেকআপ আর্টিস্ট জানে নেই আমার। আবার এটাও লাগানো দিচ্ছে আমার, আরও লাগাচ্ছি আমি। একটা আইলাইনার দিয়ে অবস্থা খারাপ হয়ে গেছে। এবার টিপ পড়াবে, ধরো আমি বের করে দিই, তুমি সব ফেলে দেবে। টিপ পড়াবে, হুম তুমি পড়াও কোথাও, তোমার পড়াতে ইচ্ছা করছে। যাক টিপটা তো একটু ঠিকঠাক পড়িয়েছে। এবার নাকি বলে হাইলাইটার লাগাবে, আমাকে বলে চকচক করছে না, ওটা দাও চকচক করে যে ওটা দাও। এইভাবে হাইলাইটার কে লাগে বাবা, লাগাও। এই গালে, এই গালটা একটু চকচক করে দাও। হয়েছে। আর ফাইনাল লুক তোমরা দেখে নাও, এই যে করেছে এটা কি ভূত না শাকচুনি। এবার তুই একা আসা, এবার বল তুই মাকে কেমন নাচছে দেখতে। আবার কি লাগানোর আছে? না ওটা লাগানো হয়ে গেছে, আবার ওর হয়নি এখনো প্লাসে লাগানো। অবশ্য এবার বলো মাকে কেমন লাগছে দেখতে, কেমন সাজিয়েছো তুমি? ভালো লাগছে, ভালো লাগছে। কেমন লাগছে, কিসের মতো লাগছে, শাকচুনি না ভূতনি না মা, কার মতো লাগছে? ভালো ভালো, কে সাজিয়েছে আমাকে? আর কি তো ওটা করে দাও।
ও আবার কাজল লাগাতে হবে। তুই কাজল লাগাতে পারবি? হ্যাঁ, কাজলটা আবার মিস করে গেছে। উফ বাবা রে, এবার কাজল তো কোথায় লাগাবো? তুই তো কাজলের জায়গায় আইলাইনার লাগিয়ে দিয়েছ মা। ওই কাজলটা ভেঙে আছে, এই কাজল হবে না, হয়ে গেছে। আচ্ছা চলো টাটা করে দাও। আচ্ছা টাটা করো, টাটা টাটা টাটা। বলো সবাই, বলো মাকে কেমন লাগছে? সবাই বলো মাকে কেমন লাগছে। কে সাজিয়েছে মাকে? আমি। পচা লাগছে মাকে? কেমন লাগছে মাকে? আমার মেকআপে আজকে মনের মতো যাতা করে দিয়েছে। চলো টাটা। আর না না হয়ে ওনার এতেও মন ভরেনি, ক্যামেরা অফ করার পরে আরও মেকআপ করেছে আমার। দেখো তোমরা সবাই কী কী সব করেছে। আইলাইনার টেনেছে, আরও লিপস্টিক লাগাবে, আরও ব্লাশার লাগিয়েছে। এবার বলে আমাকে নাকি শাকচুন্নি লাগছে, এরপর আরও সাজাবে আমাকে। এবার দিয়ে নিয়ে আর মেকআপের জিনিসপত্র, মুখটা দেখো কেমন হয়ে গেছে, কেমন হয়ে গেছে, হাসো একটু হাসো। আর না আর না, এবার আমি তিন্নিকে ভুতনি সাজাবো, শাকচুন্নি সাজাবো, করবো আমি তোকে করবো সাজাবো। হ্যাঁ আচ্ছা, এই ভিডিওটা তাহলে পরে ব্লগে আসবে, এরপরে আমি তিন্নিকে সাজাবো। কী সাজাবো আমি? চলো টাটা।